হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে এই রেসিপিটা নিয়ে আসার পেছনে একটা কারণ আছে কারণ আমি নর্মালি যখন অফিসে যেতাম মানডে টু ফ্রাইডে তখন বাইরে থেকেই আমি করকরা ভাজি টাইপের সব কিছু খাবার কিনে খেতাম কিন্তু আমাদের এখানে সিডনিতে করোনা এবং কোভিড না এত বেশি হয়ে গেছে রিসেন্টলি সো আমরা এখন লকডাউনে আছি সো যার কারণে আমি এখন বাইরের ফুডটা খুব অ্যাভয়েড করছি সো যার কারণে আমার এখন সেটা বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব হচ্ছে না তো আমার এখন প্রায় খুব মনে হয় যাতে আমি একটু ভাজি টাইপের কোনো একটা ফ্রাই টাইপের কিছু একটা জিনিস বানিয়ে খেয়ে ফেলি সো এই আমি আজকে আমি ভাবলাম যে হয় না আমি একটু তৈরি করি দেখি সমুচা বানাতে চেষ্টা করি হয় কি না সো আমার আজকে সমুচা বানানোটা সাকসেসফুল হয়েছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো সমুচা বানাটার খুবই ইজি এবং আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কি নিয়েছি এবং কিভাবে সমুচাটা মাত্র ফিফটিন টু টোয়েন্টি মিনিটসের মধ্যে বানিয়ে ফেলেছি তাহলে আমি দেখিয়ে দিচ্ছি ইনগ্রিডিয়েন্টগুলো সমুচটা বানানোর আগে আমি প্রথমেই সমুচার ভিতরের পুটটা তৈরি করে নেব এবং পুটটা আমি কিভাবে তৈরি করে নিব সেটা আপনাদেরকে খুব কুইকলি একটা স্ন্যাপচটে দেখিয়ে দেবো এটার জন্য আমার আলাদা একটা ভিডিও আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আর আমি আজকের পুটটাতে ভেজিটেবল ইউজ করেছি পটেটো এবং পিজ ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের মিট ইউজ করতে পারেন সবচেয়ে প্রথমেই একটা ননস্টিক প্যানে অনিয়ন নিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে অনিয়নটাকে আমি একটু ব্রাউন কালারের জন্য মতো করে ভেজে করে নিয়েছি আমি আগেই এক কাপ পরিমাণ চিকপি এক রাতের মধ্যে ভিজে রেখেছিলাম যার কারণে এটা একটু ফুলে উঠেছে এবং সেটাকে আমি এখন অনিয়নের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা চিকপিটা মেকশিওর করবেন যে আগে থেকেই একটু ভিজিয়ে রাখার জন্য তাহলে কিন্তু এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে এবং এই চিকপিটা আমি ওভারনাইট ভাব করে ভিজে রাখার কারণে আরও একটু বড় হয়ে ফুলে এটেছে আমি আরও আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা কুচি কুচি করে কেটে এটা দিয়ে দিয়েছি এবং এখানে আমি চটপটি মশলা ইউজ করেছি এক চামচ পরিমাণ সেটা আমি আলুর সাথে এই চটপটি মশলাটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে পুরো মিশ্রণটাকে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি যাতে কি না আমার সমুচটার ভিতরে দিতে ইজি হয় আমি এই চটপটি মশলাটা ইউজ করেছিলাম আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চটপটি মশলা ইউজ করতে পারেন আমি আর পরিমাণ চটপটি মশলা দিয়ে নিচ্ছি যার যেরকম ঝাল খেতে পছন্দ সে সেভাবে দিয়ে রাখবেন এখানে আমি কাঁচামরিচও ইউজ করেছিলাম আপনারা চাইলে বিভিন্ন ধরনের মিট অথবা চিকেন ইউজ করতে পারেন এখন আমি একটা গরম প্যানের মধ্যে পানি বয়ল করে নিয়েছিলাম হাফ কাপ পরিমাণ ওটার মধ্যে আমি টু কাপ পরিমাণ প্লেন ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ফ্লাওয়ারটা আমি পানির মধ্যে দেওয়ার আগে আমি এটাতে আধা চামচ পরিমাণ লবণ ইউজ করেছিলাম কারণ পানি বয়ল করার সময় লবণ এবং এক চিমটি পরিমাণ যদি তেল দেওয়া হয় যে কোনো গরম পানি খুব তাড়াতাড়ি কম সময়ে ফুটে যাবে ওয়েট করা লাগবে না বেশিক্ষণ তো আমি সেটা দিয়ে নিচ্ছি আমি এখানে টেবিল সল্ট ইউজ করেছি তারপর আমি এখন আস্তে করে আমার প্যাকেট থেকে আটাগুলো এই গরম পানির মধ্যে দিয়ে দিবো বেনলি আমি এখন আটার ডোটা তৈরি করব অবশ্যই খেয়াল রাখতে হবে যে আটার পরিমাণটা পানির পরিমাণ থেকে একটু ডবল পরিমাণে হতে হবে না হলে আটাটা খুব নরম হয়ে যাবে এবং ডোটা বানাতে সুবিধা হবে না তো একটু গরম হয়ে থাকার কারণে আমি চামিজ দিয়ে প্রথমত নাড়িয়েছিলাম এবং এখানে আমি দুই চামচ পরিমাণ অলিভ অয়েল ইউজ করছি আপনারা তাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আমি একটু পরেই ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আমার হাত ইউজ করব। যাতে ভালোভাবে আমি ডোটা তৈরি করতে পারি কারণ চামিচ দিয়ে আসলে ডোটা ভালোভাবে তৈরি করা যায় না এবং ডোটা তৈরি করার সময় আমি একটু পরপর অলিভ অয়েল দিয়ে নিয়েছি আমি এখানে টু টু থ্রি স্পুন ম্যাক্সিমাম পরিমাণ অলিভ অয়েল ইউজ করেছিলাম তো আমি এখন আটার ডোটা হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি এবং মেকশিওর করছি যে আটার ডোটা যাতে খুব সুন্দরভাবে মিশে যায় তাহলে আমার সমুচাটার রুটি বানাতে খুব ইজি হবে এভাবে কিছুক্ষণ আটার ডোটা বানানোর পরে আমার যখন আটার ডোটা রেডি হয়ে যায় এরপরে আমি এটার মধ্যে কিছু পরিমাণ ব্ল্যাক সিড ইউজ করবো আটাটার মধ্যে ব্ল্যাক সিডটা দেওয়ার পরে এখন ভালোভাবে আর মিশিয়ে নিচ্ছি যাতে সমান পরিমাণভাবে প্রত্যেকটা আটার অংশের মধ্যে ব্ল্যাক সিডটা ভালোভাবে মিশে যায় এখন আমি মিশানোর পরে আমি এখন এই আটার ডোটা থেকে ছোট ছোট গোল্লা করে নিব যাতে এক একটা ডো থেকে একটা একটা করে রুটি হয় এবং রুটির সাইজটা যাতে খুব বেশি বড় না হয় আমি এখানে আজকে রুটি বানানোর জন্য এখানে পাঁচ থেকে সাতটা ডোর তৈরি করে নিয়েছি ছোট ছোট করে আপনারা চাইলে আর একটু বড় অথবা ছোট আপনাদের প্রয়োজন মতো করতে পারবেন এরপরে আমি এখন একটা ম্যানুয়াল হ্যান্ডেল নিয়ে নিয়েছি রুটিটা বানানোর জন্য এটা বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে এবং আমার কাছে এটা খুবই হ্যান্ডি মনে হয় রুটি বানানোর জন্য আমি যেহেতু আমার লাইফে কখনও রুটি হাত দিয়ে বানানি। এটাই আমার প্রথম ছিল এই মেশিনটার মাধ্যমে বানানোর রুটিটা তো দেখছেন খুব সহজেই এই মেশিনটা দিয়ে রুটিটা বানানো ইজি হয়ে যাচ্ছে এবং রাউন্ড শেপটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং বাংলাদেশে আমি ছোটোবেলায় আসলে দেখতাম যে আমার নানা নানিরা সবাই খুব কত কষ্টে হাত দিয়ে রুটিটা বেলতো এবং এটা অনেক সময় লাগত কিন্তু এই ম্যানুয়াল হ্যান্ড প্রসেসটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সময়টাও খুব সেভ হয় এভাবে আমি আট থেকে নয়টা রুটি বানানো বানিয়েছিলাম এবং প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে এবং মসৃণভাবে তৈরি হয়েছে দেখছেন একটার সাথে একটা কিছুতেই লেগে যাচ্ছে না এবং রুটিটা খুব সুন্দরভাবে মশ্চারাইজ হয়েছে তা আমি এখন রুটিটাকে তিন ভাগে ভাগ করব। কারণ আমি সমুচাগুলোকে খুব সুন্দরভাবে তৈরি করব যার কারণে আমি রুটটাকে তিন ভাগে ভাগ করে নিয়েছি মাঝখানের অংশটাকে সরিয়ে নিচ্ছি এবং বাকি অংশগুলো দিয়েও আমি বানাবো আপনারা চাইলে বাকি অংশগুলো আলাদাভাবে ফ্রাই করে সমুচার ভিতরেও ইনগ্রিডিয়েন্টস হিসাবে ইউজ করতে পারেন যদি আপনারা একটু ভিতরে মচমচা খেতে চান তো মাঝখানের অংশটা আমি এখন আপনাদেরকে একটা সিট নিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সমুচাটা র্যাপ করছি কর্নার থেকে প্রথমে শুরু করব শুরু করে আমি একটা ছোট। চুঙার মতো করে বানিয়ে নিচ্ছে, যাতে আমার ডোটা বানা পুর করতে খুব ইজি হয় আমি আস্তে করে চুঙার মতো করে বানিয়ে নিলাম এমন করে আস্তে করে এখন পুরগুলো ঢুকিয়ে দিচ্ছি ঢুকে দেওয়ার পরে আমি আস্তে করে উপরে যে বাকি অংশটা আছে সেটা দিয়ে আমি মাথাটা বন্ধ করে দেব পুরের পরিমাণটা আপনারা কম বেশিও নিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে আর এটা যেহেতু আমি কিছু অংশ ফ্রিজে রেখে দিব যার কারণে আমি পুর একটু বেশি করেই দিচ্ছি কারণ যখন এটা ফ্রোজেন হয়ে যাবে এবং ফ্রোজেন থেকে ফ্রিজ থেকে বার করে আবার যখন ফ্রাই করব, তখন পুরটা একটু বেশি হলেও খুব একটা সমস্যা হয় না তো এভাবে আমি একই পদ্ধতিতে প্রত্যেকটা সিট নিয়ে এই জিনিসটাকে আমি রিপিট করছি করে আমার এখানে কমপক্ষে বিশ থেকে তিরিশটা সমুচা তৈরি হয়েছে এবং আমি প্রত্যেকটা সমুচাকে ভালোভাবে আর র্যাপিং করে মুখাটা বন্ধ করে দিচ্ছি যাতে ভাজি করার সময় ভিতরের পুরের অংশটা বার না হয়ে যায় তো এটা করতে আমার খুব বেশি সময় লাগেনি কারণ আমি প্রথম এক্সাম্পলটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিন্তু পরেরগুলো আমি প্রথমে চুঙাটা তৈরি করে নিয়েছি অ্যান্ড তারপরে আমি ভিতরের যে পুরটা সেটা ঢুকানোর জন্য সেই রুলসটা ফলো করেছি সেই জন্য আমার টাইমটা খুব সেভ হয়েছিল তো আমি এভাবে আস্তে আস্তে পুরা জিনিসটাই রিপিট করার পরে আমি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবং নিয়ে আমি কিছু অংশ ভাজি করব এবং কিছু অংশ আমি ফ্রিজের মধ্যে রেখে দিব আমি এখন একটা র্যাপিং পেপার নিয়ে নিয়েছি বাকি যেগুলো আমি ফ্রিজে রেখে দেব সেগুলোকে আমি র্যাপ করে রেখে দিচ্ছি এবং কিছু অংশ আমি ডিপ ফ্রিজেও রেখে দেব যাতে আমি লং টার্ম করে খেতে পারি প্রতিদিনটা ভাজি করে খেতে পারি সো আমি এই র্যাপিংটা করে দিচ্ছি এই জন্য যাতে এটার ভিতরে আর কোনো বাতাস না ঢুকে এখানে র্যাপিং করতে আমাকে আমার মেয়ে সাহায্য করেছে তো আমার এখন র্যাপিং করা শেষ আমি আস্তে করে এখন নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি রেখে দিয়েছিলাম ওভার নাইট ওভার পরে আমি এই সমুচাটাকে নিয়ে আবার ভাজি করব তো ফ্রিজ থেকে এখন বের করে নিচ্ছি পরের দিন নিয়ে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি প্যাক করছি এবং পরে আমি ভাজি করবো তো এটা দুটা বক্সের মধ্যে আমি সুন্দরভাবে প্যাক করে রেখে দিচ্ছি এবং এই এটা ওয়ান টাইমস বক্স নিয়েছিলাম এভাবেই প্যাক করে ফ্রিজে রাখলে খুব ভালো থাকে এখন একটা বলের মধ্যে অনেকগুলো তেল নিয়ে নিয়েছি ডুবো তেলের মধ্যে আমি আজকে ভাজবো এই সমোচাটা তো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব সহজেই হাই হিট ছিল বলে এটা খুব সহজেই কুকড হয়ে গেছে এবং ফ্রাই হয়ে গেছে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে এটার মধ্যে আর পোড়াল লাগে না যায় তো নাড়াচাড়া করে দেওয়ার পরে দেখছি সমুচাটা খুব সুন্দর একটা ক্যারামল কালার হয়ে গেছে এবং অসাধারণ একটা সুঘ্রাণ বের হয়েছে সমুচার তো আমি খুবই এক্সাইটেড ছিলাম আসলে ফার্স্ট সমুচাটা ট্রাই করার জন্য এবং অসাধারণ হয়েছে আসলে আমি কল্পনাও করিনি যে এত ইজিভাবে সমুচা তৈরি করা যায় তো এটাই হচ্ছে আমার সমুচা সার্ভ করার জন্য আমি টমেটো সস দিয়ে সমুচাটা খেয়েছিলাম তো আশা করি এবং আমি বাসা সবাইকেও খুব ভালোভাবে পরিবেশন করেছিলাম এবং সবাই খুব এনজয় করেছে আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আমি আবার আসবো আরেক দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ